উন্নয়নের উপর ভিত্তি করে হরিয়ানা বিজেপির এই ফলাফল। বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, কিন্তু আজ হরিয়ানার ভোটের ফলাফলে বিরোধীরা তাদের জবাব পেয়ে গেছে। মঙ্গলবার হরিয়ানার ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উল্লেখ্য, গত 4 অক্টোবর এক দফায় হরিয়ানার 90টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট শেষ হওয়ার পরে হরিয়ানার কংগ্রেস সরকার গড়বে বলে দাবি জানিয়েছিল 7টি বুথ ফেরত সমীক্ষা, কিন্তু বাস্তবে বুথ ফেরত সমীক্ষার ঠিক উল্টোটাই হয়েছে। হরিয়ানাতে 10 বছর পর আরও 5 বছর শাসন কার্যের ভার বিজেপির হাতে থাকতে চলেছে। এদের মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের সমস্ত অংশের মানুষের জন্য প্রধানমন্ত্রী যেসব উন্নয়নমূলক কাজ করে চলেছেন, এতে করে প্রধানমন্ত্রীর উপর জনগণের যে অটুট রয়েছে আস্থা, তারই প্রমাণ হরিয়ানার এই ফলাফল। আপনারা শুনেছেন, সকাল থেকে তো অনেকের লম্ফজম্প করলো, শেষ পর্যন্ত বাজেমাত তো ভারতীয় জনতা পার্টিই করলো। তো সব জায়গায় প্রধানমন্ত্রী মোদিজির উপর সবার মানে আস্থা রয়েছে, সেটা কিন্তু আবার মানে প্রকাশ পেল, এবং এত বড় একটা জিত আবার তৃতীয়বারের জন্য হরিয়ানাতে গভর্নমেন্ট করছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব, ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে এইবার রেজাল্ট। তো জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা মানে এইরকম না, খুবই ভালো রেজাল্ট হয়েছে সেখানে। তো আমরা সব দিকেই দেখছি, বিরোধীরা অনেক সময় অনেক কথা বলে, তার উত্তর কিন্তু ওরা পেয়ে গেছে। আমি আবার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দিতে চাই, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডাজিকেও ধন্যবাদ দিতে চাই। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।